আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আনাস্তা ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরহু ওয়া نصলি আলা সাইয়idina মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين সম্মানিত দর্শক শ্রোতা পিএসপি বাংলার অনুষ্ঠান যারা নিয়মিত দেখেন এবং বিশেষ করে আমাদের যুব সমাজ ও আধুনিক সভ্যতা এই ধারাবাহিক আলোচনাটিতে আপনারা যারা ইতিপূর্বে অংশ গ্রহণ করেছেন অথবা আজ যারা নতুন আমাদের সঙ্গে যোগদান করেছেন আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা এই ধারাবাহিকটির আলোচনার মূল উদ্দেশ্যটি এভাবে চিহ্নিত করেছি যে সত্যিকার আমাদের চিন্তার জগৎটিকে বর্তমান চলমান পরিস্থিতির সঙ্গে একটা মূল্যায়ন করা যে কিভাবে চলছে পৃথিবী কিভাবে চলছি আমরা পৃথিবীর বর্তমান স্রোত কোন দিকে ধাবমান এবং আমরা এই প্রগতির স্রোতে কিভাবে ভাসমান আমরা কি প্রগতির স্রোতের নেতিবাচক দিকটিকে জীবনে গ্রহণ করে তার সঙ্গে আমরা অবগাহিত হয়ে চলছি আমরা ধাবিত হচ্ছি নাকি প্রগতির নেতিবাচক স্রোতটিকে পরিহার করে আমরা ইসলামের মৌলিক মৌল্যবোধ এবং শিক্ষাকে ধারণ করে আমরা নিজেদেরকে সুশিক্ষিত করে সত্যিকারের একজন আদর্শ মুসলিম হয়ে নিজেদেরকে পরিচালিত করছি এই প্রশ্নটি বারবার আমি আপনাদের সামনে পেশ করছি এই কারণে যে আমরা প্রগতির স্রোতে কিভাবে নিজেরা অবগাহিত হচ্ছি প্রগতিশীল আধুনিক সভ্যতা একটু আগেই আমরা বললাম যে আমাদেরকে যান্ত্রিক করে তুলেছে আমরা এখন যন্ত্রের মাধ্যমে গান শুনি যন্ত্রের মাধ্যমে আমরা বিভিন্ন দৃশ্য দেখি যন্ত্রের মাধ্যমে আমরা একজনের সঙ্গে আরেকজনের কথা বিনিময় করি যন্ত্রের মধ্য দিয়ে আমরা একজনের সঙ্গে আরেকজনের যোগাযোগ করি আজকে যত যা কিছু যোগাযোগ মিডিয়া প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে নেটওয়ার্কিং মিডিয়া নেটওয়ার্কিং মিডিয়ার মধ্যে বিভিন্ন ধরনের স্ট্যাটাস এমনকি বিভিন্ন ধরনের পদ্ধতিতে নিজেদের মধ্যে যোগাযোগের নেটওয়ার্ক তৈরি করেছে আজকের যুগে যন্ত্র ছাড়া আমাদের মুহূর্ত চলার উপায় নেই এমনকি আমরা যদি কোনো ডাক্তারের কাছে চিকিৎসার জন্য যাই আজ থেকে শত বছর দুশো বছর আগের ডাক্তারগণ তারা আমাদের চোখ দেখতেন হাত দেখতেন তারপরে রুগীকে সামগ্রিকভাবে নিজের চোখ দিয়ে পর্যবেক্ষণ করতেন তাদের কষ্টগুলো অনুভবগুলোকে তারা শুনতেন তারপর তার জন্য ব্যবস্থাপত্র প্রদান করতেন আর আজকের যুগের চিকিৎসকের কাছে আমরা যখন যাই তখন প্রথমেই তিনি আমাদেরকে একটা বিরাট বড় ফর্দ মুখ নাক কান আমাদের হার্ট কিডনি অথবা আমাদের নিউরো বিষয়ে যা কিছু আছে অর্থাৎ শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আজকে যন্ত্রের মাধ্যমে যা বলে দিচ্ছে আমরা সেটার উপরেই নির্ভর করছি আমার হার্ট কেমন যন্ত্র বলে দিচ্ছে আমার কিডনি কেমন যন্ত্র বলে দিচ্ছে আমার মস্তিষ্কে কোথায় কি হয়েছে যন্ত্র বলে দিচ্ছে আমার চোখে কোথায় কি ডিফেক্ট হয়েছে যন্ত্র বলছে অর্থাৎ আমি যে কথাটি বলছি সেটি হল যে আমরা এখন পুরোপুরি যন্ত্র নির্ভর ঘর থেকে বাইরে যাব অফিসে যাব তবু আমাদের পা যন্ত্রের উপরে আমরা লিখবো দেখব সব কিছুই যন্ত্রের মাধ্যমে এই যে যান্ত্রিক সভ্যতা এটি আধুনিক সভ্যতার একটি সর্বশ্রেষ্ঠ অবদান যন্ত্র সভ্যতার ভিতর দিয়ে আমাদের জীবনে এসেছে যান্ত্রিকতা যন্ত্র আমাদের জীবনে এনে দিয়েছে গতি কিন্তু এই গতির সঙ্গে আমরা হারিয়ে ফেলেছি আমাদের নিজেদের যে অনুভূতি আবেগ বলা হয় আজকের সভ্যতা আমাদেরকে দিয়েছে ব্যাগ কিন্তু আজকের সভ্যতা আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে আবেগ আমরা এমনভাবেই এখন এই আধুনিক সভ্যতায় জড়িয়ে পড়েছি বিনোদন মানব জীবনের জন্য একটি অপরিহার্য বিষয় কোন বিনোদন যে বিনোদন মানুষের মন মানসিকতাকে সুস্থ করে। করে। চিন্তাকে ইতিবাচক দিকে ধাবিত কিন্তু আজকের এই বিনোদন খোলা মাঠে হেঁটে বেড়ানো নয় বিশাল প্রকৃতির সৌন্দর্য অবগাহন করা নয় সমুদ্রের পাড়ে দিয়ে সমুদ্রেও বিশাল বিশাল ঢেউ দেখে আল্লাহর অপূর্ব কুদ্রতের কথা ভাবা নয় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড় দেখে সুহান আল্লাহ বলে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা নয় পবিত্রতা ঘোষণা করা নয় আজকের বিনোদন হয়ে গেছে এটাও যন্ত্র নির্ভর যা আমরা দেখছি যন্ত্রে জীবনের সব কিছুতে চলে এসেছে যান্ত্রিকতা আমাদের বিনোদন আমাদের যাবতীয় কার্যক্রম এখন এতটাই যন্ত্রনির্ভর যে মুক্ত মাঠের চিত্ত বিনোদনের পরিবর্তে আমরা এখন ঘরে বসে টেলিভিশনের পর্দায় অথবা কম্পিউটার ল্যাপটপের পর্দায় আমরা সারা বিশ্বের বিনোদন জগতের সঙ্গে বিচরণ করি এই যে আধুনিক যান্ত্রিক যে সভ্যতা এর মাধ্যমে আমাদের নিজেদের চিন্তা চেতনাটিও হয়ে গেছে অনেকটাই যন্ত্রনির্ভর চিন্তা চেতনা ফলে ধর্মীয় মূল্যবোধ অনুশাসন আজকের বর্তমান যুবকদের অনেকের কাছেই একটি অগ্রহণযোগ্য অথবা অপ্রয়োজনীয় আদর্শ ফলে আধুনিক এই সভ্যতার যুগে আমাদের যুব সমাজের মাঝে যে বিপর্যয়টি আমরা লক্ষ্য করি সেটি হল যুবকদের ধর্ম বিমুখতা আমরা আগের পর্বে বলেছিলাম যুবকদের ধর্মীয় অনুরাগ একটি হচ্ছে ধর্মান্ধতা আরেকটি হচ্ছে ধর্মীয় উগ্রতা আমাদের যুব সমাজ আজকে আধুনিক যন্ত্র নির্ভর হওয়ার কারণে তাদের মধ্যে দুটো মানসিকতার সৃষ্টি হয়েছে একটি হলো ধর্ম সম্পর্কে তাদের মধ্যে এক ধরনের অনীহা এবং অনাগ্রহ যাদের সম্পর্কে আমরা এটা বলতে পারি সেটা হল ধর্মবিদ্বেষ অথবা ধর্ম বিমুখতা এই যে ধর্ম বিমুখতা এবং ধর্মবিদ্বেষ আজকের আধুনিক শিক্ষিত বিশেষ করে আধুনিক সভ্যতার দ্বারা যাদের চিন্তা চেতনা গড়ে উঠেছে এদের ক্ষেত্রে আমরা বিশেষ করে এই ধরনের দুটি মানসিকতা লক্ষ্য করি এক শ্রেণীর যুবক যারা ধর্ম বিমুখ কিন্তু তারা আধুনিক প্রগতিশীল চিন্তা চেতনায় তারা অগ্রসরমান এবং নিজেদেরকে তারা অনেক বেশি সময়ের সঙ্গে যুগ উপযোগী বিবেচনা করে তাদেরকে অনেক বেশি গৌরবান্বিত মনে করেন কিন্তু ধর্মীয় বিষয়ে তাদের মধ্যে সম্পূর্ণরূপে এক ধরনের বিরাগ অনুভূতি কোরআন এবং সন্ন্যার দৃষ্টিতে এটাকেই বলা হয়েছে কুফুরি অর্থাৎ তারা আল্লাহকে আল্লাহর বিধানকে আল্লাহর বাণীকে রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের শিক্ষাকে সম্পূর্ণরূপে অস্বীকার করে চলেন এমনকি আল্লাহ রাসুল কোরআন পরকাল জান্নাত এবং জাহান্নাম এই সব বিষয়ে তাদের কোন প্রকারের বিশ্বাস নেই এই ক্রাইসিস বা এই সমস্যা তাদের ভিতরে সৃষ্টি হওয়ার পিছনে মূলত বলা যেতে পারে আমাদের সামাজিক পারিবারিক এবং সার্বিকভাবে আমাদের শিক্ষা ব্যবস্থা কারণ এই শিক্ষার মাধ্যমে সামাজিক পরিবেশে এবং পরিবারে আমাদের এই প্রজন্মকে ইসলাম সম্পর্কে কোরআন সম্পর্কে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি শিক্ষা সম্পর্কে যথাযথ ধারণা প্রদান করা হয়নি এইসব যুবকেরা বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে যখন উন্নীত হন যখন জীবনের একটা চমৎকার পর্যায়ে পৌঁছে যান জীবনকে নিয়ে যখন তারা আত্মপ্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখেন তখন তারা ইসলামী মূল্যবোধ অথবা আদর্শকে পরিহার করে পশ্চিমা অথবা পাশ্চাত্যের মুক্ত আদর্শকে জীবনে ধারণ করে তারা এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন এবং এই ধরনের যুবকদের সঙ্গে ধর্মীয় বিষয়ে অতি উৎসাহী আগ্রহী যুবকদের পরস্পর দ্বন্দ্ব এবং একজন আরেকজনের সম্পূর্ণ বিপরীত মুখে অবস্থান নেন ফলশ্রুতিতে দেখা যায় একই বাবার দুই সন্তান দুটি যুবক একজন হন ধর্মের প্রতি অনুরাগী আরেকজন হন ধর্মের প্রতি বিরাগী তথা ধর্ম ত্যাগী অথবা বলা যেতে পারে ধর্মহীন এই দ্বন্দ্ব ঘরে ঘরে আজকে আমাদের মাঝে ক্রমেই ছড়িয়ে পড়ছে বৃদ্ধি পাচ্ছে কুফুরি থেকে বেরিয়ে আসা এবং ধর্মীয় অনুভূতিকে জাগ্রত করা এটি আমাদের সামাজিক দায়িত্ব একজন ধর্মীয় অনুশাসন পালনে অনেক বেশি আবেগী তিনি প্রতি মুহূর্তে ধর্মীয় কালচার ধর্মীয় অনুশাসন ধর্মীয় পোশাক পরিচ্ছদ গ্রহণ করে নিজেকে একজন আল্লাহর খাস বান্দা প্রিয় বান্দা এবং নিজেকে একজন সফল বান্দা হিসাবে সবসময় এক ধরনের মানসিকতা হৃদয়ে পোষণ করছেন বাবার আরেক সন্তান যিনিও আধুনিক শিক্ষায় শিক্ষিত এবং চিন্তায় অগ্রসরমান এবং প্রগতিশীল কিন্তু তিনি ধর্ম বিমুখ অথবা ধর্ম ত্যাগী অথবা ধর্ম সম্পর্কে উদাসীন এই যুবকের দৃষ্টিতে তার ভাই যে ধর্মীয় অনুশাসন পালন করে সে কুসংস্কারে নিমজ্জিত অন্ধকারে ডুবন্ত পিছনের চিন্তায় নিজের জীবনকে আচ্ছন্ন করে রেখেছে এই ধরনের মূল্যায়ন হল প্রগতিশীল যুবকের কাছে ধর্মীয় অনুভূতিতে জাগ্রত যুবক তার ভাইকে মূল্যায়ন করে আমার ভাই ধর্ম কাফের মুরতাদ ইত্যাদি এই দ্বন্দ্ব আজকে আমাদের দেশে প্রকট যে কারণে আমরা দেখছি একদল যুবক ইসলামী অনুশাসন সামাজিক ব্যবস্থার জন্য রাস্তায় নামছেন আরেক দল যুবক ইসলামী অনুশাসনের দাবিকারীদেরকে প্রতিহত করার জন্য রাস্তায় নামছেন সম্মানিত দর্শক শ্রোতা এই দায়িত্বটি সম্পর্কে আমরা আরো শুনব একটি বিরতির পর আমরা সামান্য বিরতির পর আলোচনায় আবার ফিরে আসছি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা আমরা আলোচনা করছিলাম যুব মানসিকতায় ধর্মীয় বিশ্বাসের দ্বন্দ্ব একই পরিবারের একই বাবার দুটি সন্তানের ভিতরে একজন ধর্মানুরাগী আরেকজন ধর্ম ত্যাগী একজন ধর্মীয় অনুশাসন পালনে অনেক বেশি আবেগী তিনি প্রতি মুহূর্তে ধর্মীয় কালচার ধর্মীয় অনুশাসন ধর্মীয় পোশাক পরিচ্ছদ গ্রহণ করে নিজেকে একজন আল্লাহর খাস বান্দা প্রিয় বান্দা এবং নিজেকে একজন সফল বান্দা হিসাবে সবসময় এক ধরনের মানসিকতা হৃদয়ে পোষণ করছেন বাবার আরেক সন্তান যিনিও আধুনিক শিক্ষায় শিক্ষিত এবং চিন্তায় অগ্রসরমান এবং প্রগতিশীল কিন্তু তিনি ধর্ম বিমুখ অথবা ধর্ম অথবা ধর্ম সম্পর্কে উদাসীন এই যুবকের দৃষ্টিতে তার ভাই যে ধর্মীয় অনুশাসন পালন করে সে কুসংস্কারে নিমজ্জিত অন্ধকারে ডুবন্ত পিছনের চিন্তায় নিজের জীবনকে আচ্ছন্ন করে রেখেছে এই ধরনের মূল্যায়ন হল প্রগতিশীল যুবকের কাছে ধর্মীয় অনুভূতিতে জাগ্রত যুবক তার ভাইকে মূল্যায়ন করে আমার ভাই ধর্মতেগি কাফের মুরতাদ ইত্যাদি এই দ্বন্দ্ব আজকে আমাদের দেশে প্রকট যে কারণে আমরা দেখছি একদল যুবক ইসলামী অনুশাসন সামাজিক ব্যবস্থার জন্য রাস্তায় নামছেন আরেক দল যুবক ইসলামী অনুশাসনের দাবিকারীদেরকে প্রতিহত করার জন্য রাস্তায় নামছেন একটি জাতির জন্য একটি যুব সমাজ সামনে এগিয়ে নিয়ে তাদেরকে একটি চমৎকার আদর্শিকভাবে এগিয়ে নেওয়ার জন্য এই দ্বন্দ্ব কখনোই কাম্য নয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলিহি ওয়াসাল্লাম আমাদের জন্য মডেল গোটা পৃথিবীর মানুষের জন্য আদর্শ ধর্মীয় উগ্রতা যেরকম ভাবে গ্রহণযোগ্য নয় ধর্মের প্রতি বিরাগ ভাজন অথবা ধর্মীয় মূল্যবোধকে পরিহার করে কোন মুসলিম পরিবার অবশ্যই তার জীবনে সফলতা লাভ করতে পারেন না ধর্ম ত্যাগ করা অথবা ধর্মীয় আদর্শকে বর্জন করা অথবা ধর্ম বিমুখ হওয়া যে যুবক শ্রেণী তারা নিজেদের চিন্তাকে এতটাই আচ্ছন্ন করে রাখেন যে তাদের কাছে ধর্ম এক ধরনের আফিম এই ধর্ম যদি গ্রহণ করা হয় অনুশীলন করা হয় তাহলে তাদের অগ্রগতি প্রগতি উন্নতি সব কিছু থেমে যাবে কিন্তু আমি আপনাদের কাছে বিনয়ের সঙ্গে বলতে পারি ইসলামী আদর্শ অনুসরণ করে পৃথিবীতে বিভিন্ন দেশে বহু সংখ্যক যুবকেরা নিজের জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন কিন্তু হতাশার সঙ্গে বলতে হয় আমাদের মুসলিম যুবকদের একটা বড় অংশ আজকে তারা ইসলামী মূল্যবোধ ইসলামী শিক্ষাকে ইসলামী আদর্শকে ভিন্ন দেশের আদর্শ হিসাবে তারা এটাকে চিহ্নিত করে এবং পরিহার করে তারা আল্লাহর নাম নিয়ে রাস্তায় বের হতে কুণ্ঠা বোধ করে তারা আল্লাহর আহ্বানে মসজিদে যেতে এটাকে ধর্মান্ধতা মনে করে তারা মনে করে ইসলাম পরিহার করা ইসলামিক কালচার ত্যাগ করা ইসলামী শিক্ষা থেকে দূরে থাকা নামাজ রোজা হজ জাকাতের মতো দৈনন্দিন জীবনের অনুশরণীয় ইবাদত পরিহার করা এটাই আধুনিকতা যে যত বেশি ইসলামের নাম গন্ধ মুছে দিতে পারবে সে নিজেকে তত বেশি মডার্ন আধুনিক হিসাবে চিহ্নিত করে আফুসের বিষয় আমরা মুসলিম সত্যের অনুসারী সত্যিকার প্রভু আল্লাহর ইবাদতকারী সর্বশ্রেষ্ঠ মহামানব মহানবী বিশ্ব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আদর্শে ইসলামী লিবাসে ইসলামী পোষাকে চলতে আমরা কুণ্ঠাবোধ করি আমরা নিজেদের কাছে নিজেরা বড় পরাজিত আল্লাহ পবিত্র কোরআনে এভাবে সাদ করেছেন যে ব্যক্তি ইসলামকে ত্যাগ করে আল্লাহ তার থেকে কোনো কিছুই গ্রহণ করবেন না ইসলাম এক তো হল ইসলামী আদর্শকে বিসর্জন দেওয়া আরেকটি হল ইসলামকে দিন হিসাবে গ্রহণ না করে অন্য দিনের প্রতি অন্য ধর্মের প্রতি আকৃষ্ট হওয়া আল্লাহ বলেন ফালাই আলামিন তাদের কাছ থেকে আল্লাহ কোনো কিছুই গ্রহণ করবেন না আজকের এই ধর্ম বিমুখতা থেকে যুব সমাজকে ফিরিয়ে আনতে হলে তাদের মাঝে চর্চা করতে হবে সত্যিকারের কোরআনের শিক্ষা ইসলামের শিক্ষা সম্মানিত যুবক ভাইরা আজ ইসলামকে পরিহার করে ইসলাম বিমুখ হয়ে আমাদের যুব সমাজ কতটা মানসিক ভাবে তারা প্রশান্তিতে আছেন এটির একটি মূল্যায়ন হওয়া দরকার ইসলামকে পরিহার করে অন্য আদর্শকে জীবনে ধারণ করে আধুনিক অপসংস্কৃতির অনুসারী হয়ে আমাদের মুসলিম এই শ্রেণীর যুবকদের একটা বড় অংশ আজকে মাদকাসক্ত আজকের এই শ্রেণীর একটা বড় অংশ আজকে জীবন সম্পর্কে হতাশাগ্রস্ত আমি সত্য বলছি আপনি খোঁজ নিয়ে দেখুন আধুনিক ভূগবাদী জীবনকে গ্রহণ করে মূল্যবোধকে পরিহার করে নিজের জীবনের আদর্শকে বিসর্জন দিয়ে আধুনিকতার নামে প্রগতির স্রোতে গা ভাসিয়ে আমাদের যুবকদের এই অংশটি কোনো মতেই মানসিক প্রশান্তিতে নেই অস্থিরতা অসম প্রতিযোগিতা রাতারাতি অনেক বড় হয়ে যাওয়ার এক ধরনের এক চরম মানসিকতা হারাম এবং হালাল এই দুটোর মধ্যে সব পার্থক্যকে ভেঙ্গে চুরমার করে যেভাবেই হোক যে পদ্ধতিতেই হোক উপার্জন করার মানসিকতা আমাদের এই যুবকদের ভিতরে দেখা যাচ্ছে আমরা আজকে আপনাদের সামনে যে আয়াতটি তেলাবাদ করেছি সম্মানিত যুবক ভাইরা আসুন আল্লাহর কোরআন আপনাকে হাতছানি দিয়ে ডাকছে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের আদর্শ আপনার সামনে আলী রাজি আল্লাহ তালহুর মতো যুবক তার চরিত্র আপনাদের সামনে আজকে প্রকাশিত আপনারা দেখুন কিভাবে তারা কোরআনের আদর্শ গ্রহণ করে বিশ্ব সেরা মুসলিম যুবকে পরিণত হয়েছিলেন তাদের চরিত্র তাদের মানসিকতা তাদের আত্মতৃপ্তি আরবিতে যাকে বলা হয় আমাদের যুবকদের ভিতরে এটির বড় অভাব মানসিক প্রশান্তি এ একমাত্র ইসলামের ছায়া তোলেই অর্জন করা সম্ভব বিশ্বাস করুন দীর্ঘ আলোচনা আপনাদের সামনে এ পর্যন্ত যতটা পথ অতিক্রম করা হয়েছে আপনাদের সাথে এই বিষয়টি নিয়েই আমরা বিশ্লেষণ করার চেষ্টা করেছি আধুনিকতার নামে নগ্নতা আধুনিকতার নামে চরম বেহায়াপনা আধুনিকতার নামে সীমা লঙ্ঘন করা আধুনিকতার নামে নিজ ধর্মবিশ্বাসকে বিসর্জন দেওয়া আধুনিকতার নামে নিজের ধর্মের সম্মানিত ব্যক্তিদের অসম্মান করে কথা বলা এর চাইতে চরম বিপর্যয় পরাজয় আর কি কোনো কিছুতে হতে পারে বিশ্ব সেরা মুসলিম জাতি আজ পৃথিবীতে লাঞ্ছিত অপমানিত কারণ তারা তাদের আসল মৌলিক আদর্শকে বিসর্জন দিয়েছে বিশ্বে যারা শ্রেষ্ঠ ছিল হয়ে মুসলমান আজকে তারা লাঞ্ছিত ছাড়িয়া আন। অহ মুসলমা খার হয়ে হয়সলমা হোকার তুমি তারা তো বিশ্বে শ্রেষ্ঠ ছিল কোরআনের অনুসরণকারী হয়ে আর আজকে আমরা মুসলিমরা বিশ্বে লাঞ্ছিত অপমানিত হচ্ছি কোরআনকে ত্যাগ করে তো আল্লাহ রবুল আলমিন তার বান্দাকে কত না ভালোবাসেন সুরাই ফুরকানের ভিতরে বড় আদর করে মায়া করে ডাক দিয়ে বলছেন যারা তৌবা করবে যারা ফিরে আসবে আর আল্লাহ করবে এবং যারা নেক আমল করবে আল্লাহ তাদের পাপ গুলোকে নেকিতে রূপান্তরিত করে দিবেন আল্লাহ তাদের অতীতের গুণাগুলোকে নেকিতে পরিণত করে দিবেন আর আল্লাহ সুবাহান ওয়া তাআলা ওয়াকানাল্লাহু গফুরর রহিম আল্লাহ তো বড় দয়ালু আল্লাহ তো বড় ক্ষমাশীল তিনি তো আমাদের জন্য তার রহমতের দরজা আভারিত করে রেখেছেন তিনি তো ডাক দিয়ে বলেছেন লা তাকনাতুমির রাহমাতিল্লাহ আল্লাহ রহমত থেকে হতাশ হয়ে যাওয়ার কোনো কারণ নেই আমি ঐসব যুবকদেরকে বিনয়ের সঙ্গে ডাক দিয়ে বলবো আপনারা যারা ইসলাম সম্পর্কে অজ্ঞতার ভিতরে আছে তারা ইসলামী অনুশাসনকে মনে করেন পদ আদর্শ আপনারা যারা মনে করেন ইসলাম অনুসরণ করলে আমরা পিছিয়ে যাব। আপনি একবার ইসলামের সুশীতল ছায়াতলে আসুন ইসলামী আদর্শ অনুশীলন করুন দেখবেন আপনার ভিতরে এক নতুন জগতের নতুন আলোকময় বিশ্বের এক অফুরন্ত শক্তির ভান্ডার তৈরি হয়েছে যে শক্তি আপনাকে দুনিয়ার জীবনে দিবে সফলতা এবং পরকালের জীবনে দিবে মুক্তি ও জান্নাত আল্লাহ আমাদেরকে এই সম্পদ এই নিয়ামত এবং এই পুরস্কার অর্জন করার তৌফিক দান করুন আমিন এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের কল্যাণ কামনা করে আমাদের এই পর্বের আলোচনা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহি ওবার